গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা তোমাদের বিজ্ঞানের পঞ্চম পাঠ বইটি পড়ব। তো সকলে নিজের নিজের বিজ্ঞান বইটি নাও এবং পেজ নাম্বার 5 খোলো। এর আগের দিন আমরা কি কি জেনেছি? শরীরের বর্ম, চামড়া কোথায় পাতলা কোথায় পুরু, চামড়ার রং কী জন্য কালো হয়, বয়স বাড়লে মাথার চুল সাদা হয়ে যায় কেন, কারা কালো চামড়ার মানুষদের সম্মানের জন্য লড়াই করেছেন, এই সকল বিভিন্ন বিষয় সম্বন্ধে জেনেছি, তাই তো? আজ নতুন পেজে নতুন কী পড়া আছে এসো দেখা যাক। প্রথম কী রয়েছে দেখো, পশুর লোম। বিভিন্ন পশুর শরীরে বিভিন্ন রকম লোম থাকে। কোনো কোনো পশুর লোম হয় নরম, আবার কোনো পশুর লোম শক্ত। যেমন কুকুর, বিড়াল প্রভৃতি পশুর গায়ের লোম নরম, আবার সজারুর গায়ের কাঁটা সেটা আসলে শক্ত সূচালো লোম। কারণ নিজের আত্মরক্ষার জন্য সজারুর লোম এই ধরনের সূচালো ও শক্ত খাড়া খাড়া হয়ে গেছে। এই দেখো পাশে একটা সজারুর ছবি দেওয়া আছে, এটা আসলে হচ্ছে শক্ত সূচালো লোম, সেটা কি হয়ে গেছে এরকম খাড়া খাড়া হয়ে গেছে। আবার কাকাতুয়ার ঝুঁটি হলো আসলে পালক, পালক শক্ত হয়ে ওরকম ঝুঁটি হয়ে গেছে। ঠিক সেই রকমই গন্ডারের খড়ক হলো জমাট বাঁধা চুল। এরপরে কী আছে দেখো, নখের নিচের রক্ত। নখ আঙুলকে বাঁচায়, আবার আঙুলের অনেক কাজও নখ করে। নখ না থাকলে ছোট জিনিস আমরা কী করতে পারতাম না, ধরতে পারতাম না, তাই তো? কী কারণে নখ ফেটে যায় বলো তো, বা নখ ফ্যাকাশে হয়ে যায়? রক্তাল্পতার কারণে নখ ফেটে যায় বা নখ ফ্যাকাশেও হয়ে যায়, তাই ডাক্তাররা দেখবে রোগীর নখ দেখেন। আচ্ছা বলো তো, নখ সবসময় পরিষ্কার রাখা উচিত কেন? অর্থাৎ আমরা সবসময় তোমাদের নখ পরিষ্কার রাখতে কেন বলি? কারণ নখ পরিষ্কার না রাখলে তাতে জীবাণু বাসা বাঁধতে পারে, যার ফলে নখ পেকে যেতে পারে এবং তাতে পুঁজ হতে পারে। এরপর কী রয়েছে দেখো, নরম থাবার নিচে লুকানো তার নখ। শিকারী পশু পাখি যেমন বাঘ, সিংহ, পেঁচা, ঈগল প্রভৃতি পশু পাখির কী রয়েছে, ধারালো নখ রয়েছে, তাই তো? আচ্ছা বলো তো, পশু পাখিরা কি নখ কাটতে পারে? পারে না তো? তাহলে নখ না কাটা সত্ত্বেও পশু পাখির নখ বাড়ে না কেন? কারণ অনেক পশু পাখি নখ ঘষে ঘষে তাদের নখ বাড়তে দেয় না, নখেরও যত্ন করতে হয়। নখের ঠিক মতো যত্ন না নিলে জীবাণু ঢুকে নখ খুনি হয়। আচ্ছা বলো তো, আমাদের শরীরের চামড়া পরিষ্কার না রাখলে বা চামড়ার যত্ন না নিলে কী হতে পারে? আমাদের চামড়ায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন চামড়ায় ফুসকুড়ি, দাঁত, হাজা, চুলকানি প্রভৃতি হতে পারে। আবার নিয়মিত চুলের যত্ন না নিলেও চুলে খুশকি ও উকুনের সমস্যাও দেখা দিতে পারে, তাই আমাদের নিয়মিত সাবান মেখে ভালো করে স্নান করে শরীর পরিষ্কার রাখা উচিত, তাই তো? এরপর কী রয়েছে দেখো, ছোট বড় হাড়ের কথা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ছোট বড় প্রায় 206টি হাড় রয়েছে। হাড় হলো অস্থি, অর্থাৎ অস্থি মানে হচ্ছে হাড়। জোড় হলো সন্ধি, অর্থাৎ একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড়ের যে জোড় বা জয়েন্ট রয়েছে সেই হাড়ের জোড়কে কি বলা হয়, অস্থি সন্ধি। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় হাড় ও অস্থি সন্ধি রয়েছে এবং তাদের আলাদা আলাদা নামও আছে, যেমন কনুই থেকে কবজি পর্যন্ত, অর্থাৎ আমাদের হাতের কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কি বলা হয় বলো তো, আলনা ও রেডিয়াস। এরপরে কী আছে দেখি, এরপর রয়েছে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলা হয়, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে বলা হয় হিউমেরাস। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে কি বলা হয়, ফিমার, অর্থাৎ কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড় রয়েছে তাকে ফিমার বলা হয়। আর আমাদের ব্যাক সাইড, অর্থাৎ আমাদের পিঠের দিকে যে মেরুদণ্ড রয়েছে সেই মেরুদণ্ডের হাড়কে বলা হয় কশেরুকা। আর হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়কে কি বলা হয়, টিবিয়া ও ফিবুলা। এই যে এখানে যে হাড়ের নামগুলো দেওয়া আছে দেখো, এই হাড়ের নামগুলো তোমরা সকলে ভালোভাবে পড়বে এবং মনে রাখবে। এই দেখো,
কোথা থেকে কত পর্যন্ত হাড়কে কি বলা হয় সেগুলো সব এখানে দেওয়া আছে। এগুলো তোমরা ভালোভাবে পড়বে সব কটা, আর মনে রাখবে এগুলো ইম্পর্টেন্ট। আর এই হাড়গুলো অস্থি সন্ধিতে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে, তাকে কি বলে? লিগামেন্ট বলা হয়। জিমনাস্টিক্স বা খালি হাতের ব্যায়াম নিয়মিত করলে অনেক অস্থি সন্ধি নমনীয় থাকে। আমাদের শরীরের অস্থি তথা হাড় এবং দন্ত তথা দাঁতকে মজবুত করতে ক্যালসিয়াম নামক খনিজ মৌলটি সাহায্য করে। আর এই ক্যালসিয়াম কোন কোন খাবারে আছে বলো তো? দুধ, ডিম প্রভৃতি খাদ্য উপাদানে ক্যালসিয়াম আছে। তাই হাড় ও দাঁতকে মজবুত রাখতে রোজ আমাদের ডিম ও দুধ খাওয়া উচিত, তাই তো? এতটা তোমাদের পড়া রইল, তোমরা সকলে এই পড়াটা ভালোভাবে করবে। এখান থেকে এতটা পড়া রইল, কোথাও যদি বুঝতে একটুও কিছু অসুবিধা হয় আমাদেরকে জানাবে। ওকে, গুড বাই এভরিওয়ান, ভালো থাকবে।